বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব স্পেশাল হতে চলেছে, কারণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি নিজেই খুব সহজে ক্যালকুলেট করতে পারবেন যে আপনি কোথায় কত টাকা কত বছরের জন্য নিবেশ করলে কত বছরে আপনার রিটার্ন ডবল হতে চলেছে। এছাড়াও এটাও জানতে পারবেন যে SBI-এ তাড়াতাড়ি টাকা ডবল হয় না, কিষাণ বিকাশ পত্রে তাড়াতাড়ি টাকা ডবল হয় না, সিনিয়র সিটিজেন স্কিমে তাড়াতাড়ি টাকা ডবল হয়। তাই আজ আমি আপনাদের এমন একটি কৌশলের সঙ্গে পরিচয় করাবো যা আপনাকে ভবিষ্যতে কোনো স্কিম সিলেক্ট করার ক্ষেত্রে খুবই সাহায্য করবে। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, যাতে কোনো তথ্য মিস না হয়ে যায়। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীকালে এমন ধরনের ফাইন্যান্সিয়াল রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে। চলুন তবে আজকের ভিডিওটি শুরু করি। আমরা সর্বপ্রথম SBI টার্ম ডিপোজিটের ইন্টারেস্ট রেট এবং পোস্ট অফিস স্কিমের ইন্টারেস্ট রেটের সম্বন্ধে জেনে নিই। SBI এর টার্ম ডিপোজিটের ইন্টারেস্ট রেটের কথা বলি তো, আপনি এক বছরের থেকে বেশি এবং দু বছরের থেকে কম সময়ের জন্য টাকা ইনভেস্ট করে থাকলে আপনি 5% রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবেন। আর যদি দু বছরের থেকে বেশি এবং তিন বছরের থেকে কম সময়ের জন্য ইনভেস্ট করেন, তাহলে 5.10% রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবেন। যদি আপনি তিন বছরের থেকে বেশি এবং পাঁচ বছরের থেকে কম সময়ের জন্য টাকা ইনভেস্ট করেন, তাহলে 5.30% রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবেন SBI এর টার্ম ডিপোজিট স্কিমে। এবং এমনকি 10 বছর পর্যন্ত আপনি 5.4% ইন্টারেস্ট রেট পাবেন SBI এর টার্ম ডিপোজিটে। এখন আমরা যদি পোস্ট অফিসের স্কিমের কথা বলি, তাহলে আপনি পোস্ট অফিসের এক বছরের টাইম ডিপোজিটে 5.5%, দু বছরের জন্য আপনি 5.5% ইন্টারেস্ট পাবেন, এবং তিন বছরের জন্য পোস্ট অফিস 5.5% রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে। আর যদি আমি পাঁচ বছরের কথা বলি, তাহলে আপনি পাঁচ বছরে 6.7% রেট অফ ইন্টারেস্ট পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে একটি ছোট তুলনা করছি SBI টাইম ডিপোজিট স্কিম এবং পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমের মধ্যে। আপনি আপনার সুবিধা অনুসারে FD করতে পারেন। এখানে আমি একটি ক্যালকুলেশনের ফর্মুলার মাধ্যম আপনাদের বলবো, যাতে আপনি বুঝতে পারেন যে কতটা ইন্টারেস্টে আপনার টাকা ডবল হতে কত সময় লাগবে। বন্ধুরা, ফর্মুলাটি হলো 72 ÷ রেট অফ ইন্টারেস্ট = টাইম। উদাহরণস্বরূপ আমি আপনাদের বলি যে পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র, যা কিনা 10 বছর 4 মাসে আপনার টাকা ডবল হয়ে যাবে, যার এখন রেট অফ ইন্টারেস্ট রয়েছে 6.9%। এখন ফর্মুলা অনুযায়ী যদি আমরা 72 ÷ 6.9 করি, তাহলে আমাদের উত্তর বেরোবে 10.433, অর্থাৎ 10 বছর 4 মাসে আমাদের টাকা ডবল হয়ে যাবে। এবার কথা বলবো SBI টার্ম ডিপোজিট 10 বছরের, যার রেট অফ ইন্টারেস্ট রয়েছে 5.4%। যদি আমরা আমাদের ফর্মুলা অনুসারে 72 ÷ 5.4 করি, তাহলে আমাদের টাইম বেরোবে 13.333, অর্থাৎ 13 বছর 3 মাসের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি কিষাণ বিকাশ পত্রে FD করি, তাহলে আমাদের টাকা 10 বছর 4 মাসের দ্বিগুণ হয়ে যাবে। আর যদি আমরা SBI টার্ম ডিপোজিটে 10 বছরের জন্য নিবেশ করি, তাহলে আমাদের টাকা দ্বিগুণ হতে সময় লাগবে 13 বছর 3 মাস। সুতরাং বন্ধুরা, আমাদের 3 বছরের ফায়দা হয়ে যাবে যদি আমরা সেম টাইমের জন্য সেম অ্যামাউন্ট SBI টার্ম ডিপোজিটের পরিবর্তে পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্রে ইনভেস্ট করি। তো কিষাণ বিকাশ পত্রে আমাদের টাকা 3 বছর আগেই ডবল হয়ে যাচ্ছে যদি আমরা SBI টার্ম ডিপোজিট এবং পোস্ট অফিস কিষাণ বিকাশ পত্রের তুলনা করি। তো বন্ধুরা, SBI সিনিয়র সিটিজেনদের জন্য আলাদাভাবে ইন্টারেস্ট রেট দিয়ে থাকে, তাই এর তুলনাও আমরা করে নিই। যদি আমি সিনিয়র সিটিজেনদের কথা বলি, তাহলে SBI সিনিয়র সিটিজেনদের জন্য আলাদাভাবে ইন্টারেস্ট রেট দিয়ে থাকে, যেটা কিনা 10 বছরের টাইম ডিপোজিটে ইন্টারেস্ট রেট রয়েছে 6.2%। এখন আমরা SBI এর সিনিয়র সিটিজেনদের ক্যালকুলেশনটাও করে দেখে নিই। 72 ÷ 6.2 = 11.6, অর্থাৎ 11 বছর 6 মাসে আমাদের টাকা ডবল হয়ে যাবে। তাই যদি কেউ সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিটে 10 বছরের জন্য নিবেশ করতে চান, তাহলে ওনার টাকা 11 বছর 6 মাসে ডবল হয়ে যাবে। আর সেখানে কিষাণ বিকাশ পত্রে 10 বছর 4 মাসে টাকা ডবল হয়ে যাচ্ছে। বন্ধুরা, এইভাবে আমরা যদি SBI এর সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিটের সঙ্গে কিষাণ বিকাশ পত্রের তুলনা করি, তাহলেও কিষাণ বিকাশ পত্রে আপনার যে টাকা রয়েছে তা 14 মাস আগেই দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে দেখছেন আপনি
কিভাবে আপনার টাকা এসবিআই এর টার্ম ডিপোজিটের তুলনায় কিষাণ বিকাশ পত্রে 3 বছর আগেই ডবল হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা, আপনি আপনার বিবেকের অনুসারে এবং সুবিধা অনুযায়ী টাকা ইনভেস্ট করবেন, তবে যেখানেই ইনভেস্ট করুন আপনার টাকা সুরক্ষিতই থাকবে। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর এই ধরনের ফাইন্যান্সিয়াল রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখুন, যাতে যখনই আমি পরবর্তী ভিডিও আপলোড করব তৎক্ষণাৎ আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে। আজ তবে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।